আমি তোমায় মারতে পারি? তোমায় যে আমি মাথায় তুলে রেখেছি, তুমি যে আমার, আমি এখন শুধু সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করে আছি যখন তোমার সবকিছু মনে পড়ে যাবে, সব সব। দেখো তুমি আমার দিকে দেখো, তোমার কিচ্ছু মনে পড়ে না? কিচ্ছু মনে পড়ে না? তুমি একজন বড় মিউজিশিয়ান ছিলে, অনেক বড় মিউজিশিয়ান ছিলে তুমি। তুমি গিটার বাজাতে পারতে, তুমি ম্যান্ডোলিন বাজাতে পারতে, তুমি ভায়োলিন বাজাতে পারতে, রিদম বাজাতে পারতে, কত রকম ইনস্ট্রুমেন্ট তুমি বাজাতে পারতে, বিরাট বড় মিউজিশিয়ান ছিলে তুমি। সারা বাংলা তথা ভারতবর্ষের লোক তোমায় নিয়ে তাদের কত জল্পনা ছিল, সারা পড়ে গেছিল গোটা দেশে। তুমি মুম্বাইতে গিয়েছিলে একটা কনসার্টে, বিরাট বড় কনসার্ট, তারপর একটা হিন্দি ছবিতে মিউজিক করার অফার আসে, সে মিউজিক সুপার হিট হয়, জাতীয় পুরস্কার পাও তুমি, জাতীয় পুরস্কার। এমন ফিউশন মিউজিক কেউ কোনোদিন শোনেনি। তোমার কিচ্ছু মনে পড়ে না? বলো না, বলো না, কিচ্ছু মনে পড়ে না তোমার? কিচ্ছু মনে পড়ে না? একটু মনে করার চেষ্টা করো না। তারপরে একদিন কলকাতায় আসো তুমি, কলকাতায় একটা নামি হোটেলে স্পেশাল একটা শো অর্গানাইজড হয়, সেখানে তুমি আসো, তোমার সামনে জয়া ভট্টাচার্য বলে একজন গান গাইছিল। তোমার কিচ্ছু মনে পড়ে না? কিচ্ছু না, কিচ্ছু মনে পড়ে না। তারপর আগুন লাগে, আগুন আগুন লাগে হোটেলে, আগুন 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 দেখবে ঠিক মনে পড়বে, তুমি মনে করার চেষ্টা করো, তুমি দেখবে ঠিক মনে পড়বে। আগুন জয়া, তোমার কিচ্ছু মনে পড়ে না? আমার শুধু মনে পড়ে আমার একটা ছেলে ছিল, আমার একটা ছেলে ছিল, আমার একটা বাচ্চা ছিল। ওরা কোথায় তাকে ফেলে দিল, কোথায় তাকে ওরা নিয়ে চলে গেল। আমি আমার ছেলেটাকে, আমার বাচ্চাটাকে আমি কতবার বললাম ওকে নিয়ে যেও না, আমার থেকে নিয়ে যেও না, নিয়ে যেও না, ওরা নিয়ে চলে গেল, ওরা নিয়ে চলে গেল আমার বাচ্চাটাকে। সে আর নেই, কোথায় চলে গেল, কোথায় চলে গেল, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার বাচ্চাকে, ফিরিয়ে দাও, 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 ফিরিয়ে দাও। শান্ত হও, 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 শান্ত হও। অনেক রাত হয়েছে যে, অনেক রাত হয়েছে, শোবে না, শোবে না, এসো 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 এসো। তোমার ছেলে তো তোমার কাছেই আছে বাবা, তোমার কাছেই আছে।